আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জামিনুস বায়োলজিতে। আমরা আজকে এই ভিডিও টিউটোরিয়ালে এপিথেলিয়াল টিস্যুর কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এদের অবস্থান এবং গঠন কাজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এপিথেলিয়ালটা হচ্ছে প্রাণী আবরণী টিস্যু। উদ্ভিদের ক্ষেত্রে যে আবরণী টিস্যু থাকে সেটাকে আমরা এপিডার্মিস বলি, আর প্রাণীদের ক্ষেত্রে যে আবরণী টিস্যু থাকে সেটাকে বলা হয় এপিথেলিয়াল। প্রাণী দেহে চার প্রকারের টিস্যু রয়েছে। এক নম্বর হচ্ছে এপিথেলিয়াল বা আবরণী টিস্যু, দুই নম্বর হচ্ছে যোজক টিস্যু, তিন নম্বরে পেশী টিস্যু, চার নম্বরে স্নায়ু টিস্যু। আমরা এই টপিক্সে এপিথেলিয়ালের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা কতগুলো বিষয়ের আলোকে এপিথেলিয়াল টিস্যুর ব্যাখ্যা করব। তো আমরা ফার্স্ট যদি দেখি বন্ধুরা, টিস্যু সেলস প্রেজেন্ট অন দ্য বেজমেন্ট মেমব্রেন, এটা অত্যন্ত ইউনিক ক্যারেক্টার। অর্থাৎ আবরণী কোষগুলো একটা ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে, এবং এই ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে এই শুধুমাত্র আবরণী টিস্যুগুলো। আমরা এই বৈশিষ্ট্যটা বলতেছি এপিথেলিয়াল টিস্যু সেলস প্রেজেন্ট অন দ্য বেজমেন্ট মেমব্রেন। আমরা দুই নম্বর বৈশিষ্ট্যর দিকে যদি লক্ষ্য করি, টাইটলি অ্যারেঞ্জড নো ভাস্কুলার টিস্যু, অর্থাৎ চাপাভাবে বিন্যস্ত থাকে। আবরণ মানে কি? সুরক্ষার একটা ব্যাপার রয়েছে। সুরক্ষার ব্যাপারের কারণে সেলগুলো খুব চাপাভাবে বিন্যস্ত থাকে, আর যখন সেলগুলো চাপাভাবে বিন্যস্ত থাকে তখন সেলগুলোর মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আন্তঃকোষীয় ফাঁক না থাকার কারণে সেখানে কোনো যোজক টিস্যু বা ভাস্কুলার টিস্যু এগুলো অনুপস্থিত থাকে। নর্মালি আমরা অন্যান্য টিস্যু সেলের ক্ষেত্রে জানি, দেখা গেলো এটা কিছু অন্য সেল, যোজক টিস্যু বা স্নায়ু টিস্যু বা পেশী টিস্যু, যে প্রত্যেকটা সেলের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে এবং ফাঁকগুলো দিয়ে রক্ত নালিকা প্রবাহিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য টিস্যু সেলের সাথে এপিথেলিয়াল টিস্যুর পার্থক্য হচ্ছে আদার্স টিস্যুগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে, আন্তঃকোষীয় ফাঁকের ভেতরে ব্লাড ভেসেল থাকে, কিন্তু আবরণী সেলের ভেতরে কোনো ব্লাড ভেসেল থাকে না, এরা খুব টাইট ক্লিয়ারেন্স থাকে। নাও বন্ধুরা, আমরা থার্ড ক্যারেক্টার যদি দেখি, বেসিক্যালি টু টাইপস, ওয়ান ইজ মেমব্রেনাস, অ্যানাদার ইজ গ্ল্যান্ডুলার। এপিথেলিয়াল আবরণী টিস্যুগুলোকে আমরা নর্মালি দুইটা শিরোনামে আলোচনা করতে পারি। একটাকে আমরা বলি মেমব্রেনাস। মেমব্রেনাস মানে হচ্ছে পর্দা, বিভিন্ন অঙ্গের পর্দা, বিশেষ করে আমাদের দেহের পর্দা, আমাদের পরিপাক নালীর পর্দা, আমাদের বিভিন্ন ধরনের আমাদের দেহের মধ্যে যে অর্গান রয়েছে সেই অর্গানগুলোর পর্দা আমাদের এই আবরণী টিস্যু দিয়ে হয়ে থাকে। আবার আমরা জানি আমাদের দেহের ভেতরে গ্রন্থি টিস্যু রয়েছে। গ্রন্থি টিস্যুটাকে কিন্তু আমরা চারটার মধ্যে রাখিনি, প্রথমটাকে বলেছি আবরণী, দ্বিতীয়টা যোজক, তৃতীয়টি পেশী, চতুর্থটি স্নায়ু। এখানে কিন্তু গ্রন্থি টিস্যুকে আমরা বলছি না। তাহলে আমাদের দেহে গ্রন্থি টিস্যুটা মূলত কোন টাইপের টিস্যু? আবরণী টিস্যু। এইখানেও আমাদের গ্রন্থি সেলগুলো খুব চাপাভাবে থাকে। আমরা যদি একটু আঁকাই তাহলে দেখব যে এইটা একটা ভিত্তি পর্দা, দিস ইজ বেজমেন্ট মেমব্রেন, আর বেজমেন্ট মেমব্রেনের ভেতরের দিকে সেলগুলো অত্যন্ত চাপাভাবে সজ্জিত আছে, এবং ভেতরের দিকে একটা গঠন দাঁড় করানো হয়েছে। এই স্ট্রাকচারটাকে অশ্বিনী স্ট্রাকচার বলা হয়, ওয়ান কাইন্ড অফ এপিথেলিয়াল টিস্যু। এই ধরনের এপিথেলিয়াল যারা বেজমেন্ট মেমব্রেনের উপরে রয়েছে, ভিত্তি পর্দার উপরে রয়েছে, এবং যাদের কোষ থেকে কিছু রাসায়নিক বস্তু নিঃসরণ হয় বা ক্ষরণ হয়, এই ক্ষরণ হয় বলে, এবং এই অশ্বিনী দিয়েই মূলত নালি আকারে আমাদের ওই গ্রন্থি থেকে রসগুলো বেরিয়ে চলে আসে, এই ব্যাপারটাকে আমরা বলতেছি গ্রন্থি টিস্যু। তাহলে আমরা আবরণী টিস্যুটাকে দুইটা শিরোনামে আলোচনা করতে পারি। মেমব্রেনাস মানে আমাদের বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে বিভিন্ন গ্রন্থি টিস্যু রয়েছে, এগুলো হচ্ছে মূলত এক ধরনের আবরণী টিস্যু। নাও বন্ধুরা, আমরা যদি চার নম্বর বৈশিষ্ট্যর দিকে দেখি, কভার এক্সটার্নাল সারফেস অ্যান্ড লাইন ইন্টারনাল অর্গান। এক্সটার্নাল সারফেস মানে হচ্ছে আমাদের দেহের বাহিরের দিকে যে আবরণ রয়েছে, এটা মূলত আবরণী টিস্যু, সব থেকে বাহিরের দিকে থাকে। প্রত্যেকটা জীবেরই বাহিরের দিকে একটা আবরণী টিস্যু থাকে, যেটাকে আমরা এপিথেলিয়াল টিস্যু বলি। আর ভেতরের দিকে যে আমাদের ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, যেমন হৃৎপিণ্ড, আমাদের ভেতরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে আমাদের হার্ট, ওকে, এই হার্টের বাহিরের দিকে একটা আবরণী টিস্যু থাকে যেটিকে আমরা বলি পেরিকার্ডিয়াম আবরণী টিস্যু। আমরা জানি আমাদের লাং থাকে, দুইটি লাং, ওকে, ফুসফুস, এই ফুসফুসটিও একটি আবরণী পর্দার ভেতরে সুরক্ষিত থাকে, এই আবরণীটাকে আমরা বলি প্লুরা। দেন আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, দ্যাটস মিন আমাদের যেটা পরিপাক নালী রয়েছে, আমরা জানি যে আমাদের পরিপাক নালীগুলো আমাদের রয়েছে আমাদের অন্ননালী, দেন পাকস্থলী, দেন আমাদের ক্ষুদ্রান্ত,
এই ক্ষুদ্রান্তগুলো ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র বিশেষ করে আমাদের স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এই অন্ত্রটিও কিন্তু একটা আবরণী পর্দার ভেতরে সুরক্ষিত থাকে এটাকে আমরা পেরিটোনিয়াম পর্দা বলে জানি যে আমাদের ব্রেন সুরক্ষিত রাখে মেনিনজিস পর্দা দিয়ে ওটাও আবরণী টিস্যু তাহলে হার্ট ফুসফুস আমাদের পরিপাক নালীর পার্ট এটাও সুরক্ষিত থাকতেছে আমাদের নাও বন্ধুরা থ্রি টাইপস অফ সেলস ফাউন্ড ইন দিস টিস্যু আমরা যে আবরণী টিস্যুর কথা বলছি এই আবরণী টিস্যুতে আমরা মোট তিন প্রকারের সেল পাই এই তিন প্রকারের সেলগুলোকে আমরা কোনোটাকে বলি স্কোয়ামাস কোনোটাকে বলি কিউবয়েডাল কোনোটাকে বলি কলামনার তো আমরা এই তিন প্রকার সেলের গঠনটি একটু দেখব যেগুলো স্কোয়ামাস বলছি আমরা সেগুলো হচ্ছে মাছের আয়েশের মতো চ্যাপ্টা এই চ্যাপ্টা চ্যাপ্টা সেল দিয়ে যদি নিউক্লিয়াসগুলো মাঝখানে অবস্থান করে এবং অবশ্যই অবশ্যই এদের ভেতরের দিকে একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে কারণ আবরণী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে ভিত্তিপর্দার উপরে সাজানো অর্থাৎ ভিত্তিপর্দার উপরে যদি আমাদের এরকম চ্যাপ্টা সেল থাকে সেই সেলগুলোকে আমরা বলবো স্কোয়ামাস এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমাদের রক্তনালী রয়েছে আমাদের যে ব্লাড ভেসেল এই ব্লাড ভেসেলে আমরা এরকম আবরণী টিস্যু পাই মাছের আয়েশের মতো চ্যাপ্টা চ্যাপ্টা ওকে এন্ডোথেলিয়াল লাইন একেবারে ভেতরের দিকে যে আবরণটা থাকে এন্ডোথেলিয়াল লাইন এই এন্ডোথেলিয়াল স্তরটা মূলত আমাদের আবরণী টিস্যু দিয়ে তৈরি ওকে বন্ধুরা আমরা স্কোয়ামাস আবরণী টিস্যু দিয়ে তৈরি ওকে বন্ধুরা আমরা যদি ফুসফুসের দিকে লক্ষ্য রাখি যে আমরা ধরলাম এটা একটা ফুসফুস লাং আমাদের ব্রঙ্কাসগুলো বিভক্ত হয় ব্রঙ্কিউল হয় ওকে ব্রঙ্কিউল স্ফীত হয়ে অ্যালভিউলাস তৈরি করে এই অ্যালভিউলাসেও কিন্তু আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থাকে এবং অ্যালভিউলাসের চারিদিকে আমরা জানি রক্তনালিকা থাকে অর্থাৎ এখানে গ্যাসীয় বিনিময় হয় পালমোনারি ধমনি যখন ফুসফুসে যায় ফ্রম হার্ট থেকে যায় তখন সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় এবং পালমোনারি ভেন হার্টে অক্সিজেন নিয়ে আসে পালমোনারি ধমনি কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় পালমোনারি ভেন অক্সিজেন নিয়ে আসে এবং যখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফুসফুসে ঢুকছে তখন এইখানে যে কার্বন ডাইঅক্সাইডগুলো আসে রক্তের ভেতরে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো এই পাতলা আবরণী স্কোয়ামাস আবরণী টিস্যু ভেদ করে আমাদের অ্যালভিউলাসে ঢুকবে এবং আমরা যে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন ফুসফুসে পাঠাইছি মানে অ্যালভিউলাসে পাঠাইছি সেইখান থেকে অক্সিজেনগুলো আমাদের ব্লাডে চলে যাবে এবং অক্সিজেনটাকে আমরা নিয়ে আসবো আমরা এছাড়াও আমরা কিডনিতে পেয়েছি আমরা যদি একটা কিডনির ছবি আঁকাই দিস ইজ কিডনি ওকে আমরা জানি কিডনিতে আমাদের নেফ্রন থাকে নেফ্রনের প্রথম পার্টটিকে আমরা বোম্যান্স ক্যাপসুল বলি দেন এটাকে বলি নিকটবর্তী পাচনালিকা লুপোফেনলি দূরবর্তী পাচনালিকা তো আমাদের বোম্যান্স যে ক্যাপসুল রয়েছে এখানে আমাদের ধমনী প্রবেশ করে আমাদের এটাকে আমরা বলি আফারেন্ট গ্লোমেরুলাস ইফারেন্ট এই গ্লোমেরুলাস থেকেও কিন্তু চাপ খেয়ে দূষিত উপাদানগুলো বোম্যান্সে প্রবেশ করে আমাদের বোম্যান্স ক্যাপসুলেও রয়েছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াল লেয়ার তাহলে আমরা বলতে পারতেছি থ্রি টাইপস অফ সেলের মধ্যে আমরা প্রথমটিকে বলে থাকি যে ফার্স্টটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল বা টিস্যু ওকে বন্ধুরা আমরা সেকেন্ড টাইপটিকে বলি কিউবয়েডাল মানে হচ্ছে ঘন আকৃতির অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থে এবং উচ্চতা সমান থাকবে আমরা যদি ঘন আকৃতির সেল একটু অঙ্কন করি তাহলে দেখব যে এই সেলগুলো আমাদের ঘন আকারে বিন্যস্ত থাকে ভিত্তিপর্দার উপরে এটা একটা ভিত্তিপর্দা আমরা ভিত্তিপর্দার উপরে ঘনভাবে সেলগুলোকে সাজাচ্ছি কিউব আকৃতির ওকে এদের নিউক্লিয়াস মাঝখানে অবস্থান করে এই কিউব আকৃতির সেলগুলো মিলে যে আবরণ তৈরি করতেছে সেটাকে বলা হয় কিউবয়েডাল আবরণী টিস্যু যে কিডনিতে আমাদের বোম্যান্স ক্যাপসুল ছিল তারপর এটা নিকটবর্তী পাচনালিকা লুপোফেনলি দূরবর্তী পাচনালিকা দেন সংগ্রাহী নালিকা পরবর্তীতে এটা পেলভিসে পড়ে তো আমাদের বোম্যান্স ক্যাপসুলে ছিল স্কোয়ামাস আর আমাদের এই যে প্যাচারণালিকাটা রয়েছে নিকটবর্তী লুপোফেনলি দূরবর্তী এবং সংগ্রাহী এই জায়গাগুলোতে যে আবরণী টিস্যু থাকে সেটা হচ্ছে মূলত কিউবয়েডাল আবরণী টিস্যু তাহলে কিউবয়েডাল আবরণী টিস্যুগুলো আমি বৃক্কের যে রেনাল টিউবিউল রয়েছে আমরা সেই রেনাল টিউবিউলে পেয়ে থাকি নাও বন্ধুরা আমরা আর একটা টাইপ বলে থাকি সেটিকে বলি কলামনার এপিথেলিয়াল সেল হচ্ছে লম্বা লম্বা সেল যেসব সেলগুলো অনেক লম্বা লম্বা হয় তাদেরকে আমরা কলামনার বলি অর্থাৎ এক্ষেত্রেও কলামনার সেলের ক্ষেত্রেও আমরা একটা ভিত্তিপর্দা পাবো এবং ভিত্তিপর্দার উপরে আমরা লম্বা লম্বা সেলগুলোকে সাজাবো
ওকে এটা যে লম্বা তার প্রমাণ কি নিউক্লিয়াসগুলো আমাদের নিচের দিকে অবস্থান করবে এদেরকে আমরা পাই মূলত পরিপাক নালীর প্রাচীরে আমরা যে একটু আগে বললাম অন্ননালী পাকস্থলী দেন ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্তের প্রাচীরে আমরা যে আবরণী টিস্যু পাই এটা কলামনার আবরণী টিস্যু নাও বন্ধুরা আমরা পরবর্তী বৈশিষ্ট্য যদি দেখি সিম্পল স্ট্র্যাটিফাইড সিউডো স্ট্র্যাটিফাইড অন দেয়ার অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ এই যে তিনটি সেল স্কোয়ামাস কিউবয়ডাল এবং কলামনার এই তিনটি সেল যেভাবে বিন্যস্ত থাকে তার উপর ভিত্তি করে এদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এটা একটা ভিত্তি পর্দা এই ভিত্তি পর্দার উপরে আমি কিছু সেল নিলাম সেল ওয়ান সেল টু সেল থ্রি সেল ফোর সেল ফাইভ নিউক্লিয়াস রয়েছে তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এটা স্কোয়ামাস কারণ দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট ওকে চ্যাপ্টা চ্যাপ্টা সেল ওকে বন্ধুরা আমরা ব্যাপারটা লক্ষ্য করি যে এখানে পাঁচটি সেল রয়েছে এই পাঁচটি সেলই কিন্তু ভিত্তি পর্দাকে পেয়েছে অর্থাৎ যদি আবরণী টিস্যুতে ভিত্তি পর্দাকে ওই টিস্যুতে থাকা সবগুলো সেল টাচ করতে পারে তখন ওটাকে বলবো আমরা সিম্পল এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ এখানে পাঁচটি সেল দেখতে পাচ্ছি পাঁচটি ভিত্তি পর্দাকে টাচ করতে পারছে সো তারা সিম্পল এপিথেলিয়াল টিস্যু তো সিম্পল কোনটা সিম্পল স্কোয়ামাস ওকে বন্ধুরা এই সিম্পলটাই যদি আবার কিউব জাতীয় হয় তখন আমরা এটিকে বলবো সিম্পল কিউবয়ডাল ব্যাপারটা এরকম সিম্পল তো অবশ্যই কারণ পাঁচটি সেলই ভিত্তি পর্দাকে টাচ করছে তবে সেলগুলোর বৈশিষ্ট্য কীরকম দেখতে পাচ্ছি কিউবয়েড কিউব আকৃতির এই জন্য আমরা এটাকে বলে থাকি সিম্পল কিউবয়েডাল আবরণী টিস্যু নাও বন্ধুরা আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চারটি সেল রয়েছে চারটি সেলই ভিত্তি পর্দাকে টাচ করছে অল অফ দ্য সেল হোয়েন টাচ দ্য বেসমেন্ট মেমব্রেন দোজ টাইপস অফ টিস্যু উই কল্ড সিম্পল এপিথেলিয়াল টিস্যু এই এপিথেলিয়াল টিস্যুতে সিম্পল সিম্পল কোন জাতীয় সেল রয়েছে লম্বা লম্বা কলামনার তাহলে এটিকে বলবো আমরা সিম্পল কলামনার আবরণী টিস্যু তাহলে আমরা সিম্পল টিস্যু বলতে একটা ধারণা পাইছি এবং সিম্পল টিস্যুটাকে তিন ভাগে ভাগ করেছি স্কোয়ামাস সিম্পল কিউবয়েডাল সিম্পল দেন কলামনার সিম্পল নাও বন্ধুরা হোয়াট ডু মিন বাই স্ট্র্যাটিফাইড স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে স্তরে স্তরে সাজানো যদি কোনো ভিত্তি পর্দার উপরে এই আবরণী সেলগুলো স্তরে স্তরে সাজানো থাকে তখন সেটাকে বলবো আমরা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু দিস ইজ বেসমেন্ট মেমব্রেন ভিত্তি পর্দা এবং ভিত্তি পর্দার উপরে আমি কিছু সেল সাজাচ্ছি চাপাভাবে সাজাচ্ছি অনিয়ত আকার আকৃতি হয় এখানে যে সেলগুলো স্তরে স্তরে সাজানো থাকে এদের বেসিক্যালি কোনো আকার আকৃতি থাকে না এরা অনিয়ত আকার আকৃতি মানে এখানে দেখে আমরা বুঝতে পারবো না যে তারা আসলে স্কোয়ামাস না কিউবয়ডাল না কলামনার এখানে এটা নিয়ে আমরা কোনো আলোচনা রাখি কারণ তারা স্ট্র্যাটিফাইড অনিয়ত বাট রিমেম্বার এটা স্ট্র্যাটিফাইড কারণ ভিত্তি পর্দাতে কি সব সেলগুলো ভিত্তি পর্দাকে টাচ করছে না ভিত্তি পর্দাকে টাচ করছে শুধুমাত্র নিচের দিকের সেলগুলো ওটাকে বলা হয় স্তরীভূত আবরণী টিস্যু বা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুটাও আবার তিন প্রকার সিম্পল কিউবয়েডাল কলামনার যদি টপ পজিশনে আমাদের এটা স্ট্র্যাটিফাইড টপ পজিশনে যদি আমাদের স্কোয়ামাস সেল থাকে চ্যাপ্টা চ্যাপ্টা সেল আমরা সবথেকে আউটার মোস্ট লেয়ারে দেখব সবথেকে বাইরের দিকে বা দূরে যেটা রয়েছে ভিত্তি পর্দা থেকে ওই সেলগুলো যদি ভেতরের দিকে অনিয়ত এটা দেখে আমরা বুঝতে পারবো না সবথেকে বাইরের দিকে যদি স্কোয়ামাস থাকে চ্যাপ্টা মানে কি স্কোয়ামাস তাহলে ভিত্তি পর্দার উপরে সবাই নেই তার মানে এটা স্তরীভূত বা স্ট্র্যাটিফাইড আর সবথেকে উপরের দিকে এরা স্কোয়ামাস অবস্থায় রয়েছে এই জন্য এটাকে আমরা বলি স্কোয়ামাস স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু বা স্কোয়ামাস স্তরীভূত আবরণী টিস্যু ওকে বন্ধুরা আমরা যদি দেখি যে ভিত্তি পর্দার উপরে একাধিক স্তরে সাজানো আছে আবার সবথেকে বাইরের দিকে যে সেলগুলো রয়েছে সেগুলো কিউবয়ডাল কিউব আকৃতির ঘন আকৃতির তখন আমরা এই টিস্যুটিকে বলবো অবভিয়াসলি স্ট্র্যাটিফাইড ভিত্তি পর্দার উপরে একাধিক স্তরে রয়েছে তবে সবথেকে আউটার মোস্ট লেয়ারে কে অবস্থান করতেছে কিউব আকৃতির সেল তখন এটাকে বলবো আমরা স্ট্র্যাটিফাইড কিউবয়ডাল আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু ওকে বন্ধুরা এটা এই স্ট্র্যাটিফাইডেই যদি আমরা সবথেকে ভিত্তি পর্দার বাইরে সবথেকে আউটার মোস্টে যদি আমরা দেখি যে লম্বা লম্বা সেল রয়েছে দেয়ার আর কলামনার টাইপ সেল প্রেজেন্ট অ্যাট দ্য মোস্ট আউটার লেয়ার অফ দ্য স্ট্র্যাটিফাইড টিস্যু এপিথেলিয়াল টিস্যু স্তরীভূত আবরণী টিস্যু সব থেকে বাইরের দিকে যদি আমাদের এরকম লম্বা লম্বা সেল থাকে তখন আমরা এটাকে বলবো আমরা কলামনার স্ট্র্যাটিফাইড
এপিথেলিয়াল টিস্যু। তাহলে স্ট্রাটিফাইডকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারতেছি। নাও বন্ধুরা, আমরা বলতেছি ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু ইন ইউরিনারি সিস্টেম। হোয়াট ইজ ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু? এটা আরেকটা টাইপ। ট্রানজিশনাল মানে হচ্ছে যে যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে। এটা থাকে আমাদের ইউরিনারি ট্র্যাক্টে। এটা স্ট্রাটিফাইড টিস্যু। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম এগুলো ফিক্সড। বন্ধুরা, আমরা যদি দেখি যে এটা আমাদের ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের ভেতরের দিকে আমাদের কিছু ভিত্তিপর্দা। ভিত্তিপর্দার উপরে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক স্তরে সেল সাজানো রয়েছে। একাধিক স্তরে সাজানো রয়েছে। এই একাধিক স্তরে যখন সাজানো থাকতেছে, তখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। ওকে, এটা সিম্পল কিউবয়েডাল হতে পারে। এখন বিষয় হচ্ছে যে যখন আমাদের মূত্রথলিতে অনেক মূত্র জমা হবে, ইউরিনারি ব্লাডার ইউরিন ধারণ করে, মূত্র ধারণ করে, তখন কিন্তু আমাদের ইউরিনারি ব্লাডারের উপর একটা চাপ পড়বে। ইউরিনারি ব্লাডার কিন্তু ফুলে উঠবে। তার মানে এই ইউরিনারি ব্লাডারটা স্ট্রেট হয়ে যাবে, অনেক প্রসারিত হয়ে যাবে। যদি এটা প্রসারিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রাচীরের যে থিকনেস, আবরণী টিস্যুর যে পুরুত্ব, এটি কিন্তু থাকবে না। তখন আমরা দেখব যে এটা স্ট্রেট অবস্থা। স্ট্রেট অবস্থাতে আমি পাচ্ছি পাতলা অবস্থা পাচ্ছি। কিন্তু যখন ইউরিনেশন ঘটবে, মূত্রত্যাগ ঘটবে, মূত্রত্যাগের পরে আমরা দেখতে পাব যে আমাদের ইউরিনারি ব্লাডারটা ছোট হয়ে আসছে, চেপে আসছে। চেপে আসছে মানে কি, যে সাইডে সেলগুলো ছিল সেগুলো ভেতরের দিকে চলে আসবে। তখন কিন্তু এটা স্ট্রেট অবস্থায় আমি দেখতে পাচ্ছি। হাইট এতটুকু, হাইট মানে মোটামুটি হাইট। আর যখন এটা মূত্রত্যাগের মাধ্যমে ছোট হয়ে আসবে ইউরিনারি ব্লাডার, তখন এটাকে আমরা পাব এরকম যে এখানে সেলগুলো তখন বেশ উঁচু আকারের ধারণ করবে। এটা আমাদের ছোট হয়ে গেছে। তাহলে স্ট্রেট অবস্থায় আমি আবরণী টিস্যুর যে হাইট রয়েছে স্ট্র্যাটিফাইড, তাদের হাইটটা দেখতে পাচ্ছি ছোট। কারণ টান পড়লে পাতলা হয়ে যায়, আর ছোট হয়ে গেলে মোটা হয়ে যায়। এটা আবার মোটা হয়ে গেছে। এটাকে আমরা কনজাস্টেড অবস্থায় বলতেছি বা সংকুচিত অবস্থায় বলতেছি। তাহলে এই ধরনের টিস্যুটা স্ট্র্যাটিফাইড অবভিয়াসলি, কারণ স্তরে স্তরে আছে, ভিত্তিপর্দার উপরে সবাই নেই, একাধিক স্তরে আছে, স্তরীভূত। তবে এই স্তরীভূতটা কিন্তু ফিক্সড না। এই স্তরীভূতটা তার রূপ পরিবর্তন করতে পারে। দিস কল ট্রানজিশনাল স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। ফরমেশন ডিফারেন্ট টাইপস অফ বডি টিউব। ফরমেশন ডিফারেন্ট টাইপস অফ বডি টিউব মানে আমাদের দেহের ভিতরে যে বিভিন্ন নল রয়েছে, বিশেষ করে আমাদের রয়েছে পরিপাক নালীর নল, ওকে, আমাদের অন্ননালী পাকস্থলীর নল আমাদের রয়েছে, আমাদের শ্বাসনালীর নল রয়েছে, আমাদের ফুসফুসে থাকে শ্বাসনালী, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিউলার নালী, ওকে, অ্যালভিউলাস। এরপরে রয়েছে আমাদের কিডনিতে রয়েছে আমাদের, দেন আমাদের, আমরা যদি কিডনির দিকে তাকাই তাহলে এখানে দেখবো আমাদের বোমান্স ক্যাপসুল, ইউরিনারি রেনাল টিউবিউল, ওকে। এই যে বিভিন্ন ধরনের নল, পরিপাক নালীর নল, শ্বাসনালীর নল, এমনকি আমাদের যে রক্তনালীর নল রয়েছে, আমাদের রক্তনালীর ব্লাড ভেসেল নল টিউব, এই যে ডিফারেন্ট টাইপস অফ টিউব ইন আওয়ার বডি, ওকে, ফাউন্ড, এই বডিগুলোতেও কিন্তু আমাদের আবরণী টিস্যু থাকে। আমাদের পরিপাক নালীতে থাকে কলামনার আবরণী টিস্যু, আমাদের শ্বাসনালীতে থাকে মূলত আমাদের সিম্পল স্কোয়ামাস আবরণী টিস্যু, আমাদের রক্তনালীতে থাকতেছে সিম্পল স্কোয়ামাস আবরণী টিস্যু, আমাদের এখানে থাকতেছে সিম্পল কিউবয়েডাল আবরণী টিস্যু, আর আমাদের স্ট্র্যাটিফাইডটা থাকে মূলত, যেটা স্তরে স্তরে সাজানো, সেটা আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে থাকে। আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ত্বকের যে এপিথেলিয়াল লেয়ারটা আছে সেটা বেশ পুরু, এখানে বেশ কতগুলো স্তরে স্তরে সে সেলগুলো সাজানো থাকে। নাও বন্ধুরা, এখানে আমরা আরেকটা কথা বলছি, সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে মিথ্যা স্তরীভূত। এটা ঘটার কারণটা হচ্ছে যে ভিত্তিপর্দা, বেসমেন্ট মেমব্রেন, এবং এখানে সেলগুলো কিন্তু বিভিন্ন হাইটের হয়। এটা ছোট হাইট, ওকে, ছোট হলে নিউক্লিয়াস মাঝখানে থাকবে, এটা একটু বেশি হাইট, এটার নিউক্লিয়াসটা একটু উপরের দিকে থাকবে, এটা আবার ছোট হাইট, নিউক্লিয়াস মাঝখানে থাকবে, এটা আবার লম্বা হাইট উপরে আছে, আবার আমরা ছোট দিলাম এখানে আছে, আবার আমরা বড় দিলাম এইখানে আছে। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সেলই কিন্তু ভিত্তিপর্দা থেকে উৎপত্তি লাভ করছে। আর আমরা জানি ওই টিস্যুতে থাকা সবগুলো সেল যদি ভিত্তিপর্দাকে পায় তাহলে তারা সিম্পল, অর্থাৎ এরা সিম্পল। কিন্তু যদি আমরা সেকশন নিই, এই জায়গাটা যদি সেকশন নেই, কাটি, তাহলে দেখবো যে কিছু নিউক্লিয়াসকে পাওয়া তুমি উপরের দিকে, কিছু নিউক্লিয়াসকে পাচ্ছ নিচের দিকে। দেখে যেন মনে হচ্ছে যে তারা স্তরে স্তরে সাজানো আছে, কিন্তু আসলে তারা স্তরে নেই, তারা একই স্তরে রয়েছে। তাহলে দেখতে মনে হচ্ছে স্তরীভূত
বা স্ট্র্যাটিফাইড, কিন্তু তাদের আচরণগত দিক থেকে তারা সিম্পল, তারা সবাই ভিত্তিপর্দা থেকে উৎপত্তি লাভ করছে, তখন এইটাকে আমরা বলি সিউডো স্ট্র্যাটিফাইড। অর্থাৎ এই স্তরটা হচ্ছে মিথ্যা স্তর। এটি আমরা শ্বাসনালীতে পেয়ে থাকি, আমাদের যে শ্বাসনালী রয়েছে এই শ্বাসনালীতে আমরা এই সিউডো স্ট্র্যাটিফাইডটা পাই। এবং সিউডো স্ট্র্যাটিফাইডের যে লম্বা লম্বা সেলগুলো আছে এখান থেকে সিলিয়া ডেভেলপ করে। সিলিয়াগুলো আমরা জানি আন্দোলিত হয়, ফরমেশন ফাংশন অ্যাজ এ প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন অ্যান্ড সেন্সরি। ওকে বন্ধুরা, আবরণী টিস্যুকে আমরা যদি কাজ নিয়ে কথা বলি তাহলে আমরা ফাংশনটা পাচ্ছি অ্যাট ফার্স্ট প্রোটেকশন। ইয়েস বন্ধুরা, আমরা প্রথম শুরুতেই বলছিলাম যে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়, পেরিকার্ডিয়াল আবরণী টিস্যু। ওকে, আমরা ফুসফুসের আবরণকে কি বলি, ফুসফুসের আবরণকে বলছিলাম আমরা প্লুরা। অর্থাৎ এখানেও আবরণী টিস্যু থাকে, ভিত্তিপর্দার উপরে সাজানো এক স্তর বিশিষ্ট আবরণী টিস্যু, এটাকে আমরা বলি প্লুরা। ওকে, আমাদের পরিপাক নালী ছিল পেরিটোনিয়াম। এরা কি করতেছে, বিভিন্ন ধরনের আঘাত থেকে হৃৎপিণ্ড, ফুসফুস, আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেটা আমাদের পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে, এগুলো সুরক্ষা করতেছে। ইভেন আমাদের বাইরের দিকে যে এপিথেলিয়াল টিস্যু রয়েছে সেটাও কিন্তু জীবাণু বা বিভিন্ন উপাদানগুলোকে ভেতরে ঢুকতে বাধা দেয়। এই এপিথেলিয়াল টিস্যুগুলো আমাদের স্কিনে পিএইচ কন্ট্রোল করে, ফলে জীবাণুগুলো কিন্তু আমাদের ত্বকে এসে খুব একটা সুবিধা করতে পারে না। ওকে, তাহলে এটা প্রোটেকশনের কথা আমরা বলতেছি, এপিথেলিয়াল সেলগুলো আমাদেরকে প্রোটেক্ট করে। সিক্রেশন আমরা যদি বলি, সিক্রেশন মানে হচ্ছে ক্ষরণ করে। আমরা শুরুতেই আলোচনা করছিলাম যে কিছু আবরণী সেল রয়েছে যারা গ্রন্থি হিসেবে কাজ করে। গ্রন্থি মানে কি, যেখান থেকে রস আসে, আর এই জন্য আমরা এই ব্যাপারটাকে বলতেছি সিক্রেশন। মানে ওই আবরণী টিস্যুগুলো বিভিন্ন রস ক্ষরণ করে, যেটা আমাদের লুমেনে এসে জমা হয়, লুমেন থেকে নালী পথে কোনো একটা কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে পড়ে, ওইটাকে আমরা বলতেছি সিক্রেশন। অ্যাবজর্পশনের কথা যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে আমাদের যে পরিপাক নালী রয়েছে, এই অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, আমরা জানি আমাদের ক্ষুদ্রান্ত্রের ভেতরে খাদ্যবস্তুর পরিপাক হয়। এই পরিপাককৃত খাদ্যগুলো কিন্তু আমাদের এই প্রাচীর দ্বারাই শোষিত হয়। আর এই প্রাচীরে কি আছে, আমরা জানি কলামনার আবরণী টিস্যু। এই কলামনার আবরণী টিস্যুগুলো খাদ্যবস্তুগুলোকে আমাদের শোষণের কাজে সাহায্য করে। তো বন্ধুরা, আমরা পরবর্তী কাজ দেখতে পাচ্ছি যে সেন্সরি। সেন্সরি মানে হচ্ছে যে পরিবেশ থেকে যে সমস্ত উদ্দীপনাগ্রাহী সেল থাকে এদেরকে আমরা সেন্সরি সেল বলি। আমাদের কানে রয়েছে যে এপিথেলিয়াল টিস্যু, তা পরিবেশ থেকে উদ্দীপনাগ্রাহী, এটি আমাদের ভারসাম্য রক্ষা করে। প্লাস আমাদের জিহ্বা আছে, আমাদের জিহ্বার যে আমাদের আবরণী টিস্যু আছে, আমাদের জিহ্বার সব থেকে বাইরের দিকে থাকা আবরণের টিস্যু, এই টিস্যুতে কিছু আমাদের এপিথেলিয়াল সেল থাকে। এই এপিথেলিয়াল সেলগুলো এখানে বার্ড তৈরি করে বা স্বাদ কুড়ি তৈরি করে। এই স্বাদ কুড়িগুলো থেকে আমরা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করতে পারি। তো বন্ধুরা, আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়ালটা তোমরা এনজয় করছো। যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, আর পরবর্তীতে আবারও তোমাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।